থেকে সরে যাচ্ছে। আমি কিন্তু আসলে বেলেডোনার এগুলো একটা জাস্ট একটা আপনার সব পেশেন্টের ক্ষেত্রে একই রকম আপনি ফেনোমেনা পাবেন, এটা কিন্তু জরুরি না। সবাইকে টাচ করবে, টাচ করলে সে একটা স্মাইল দিবে, এরকম কিছু না। বেলেডোনা আমি আপনাদেরকে বলেছিলাম যে বেলেডোনা আমরা সাধারণত যে ধারণা, বেলেডোনা পেশেন্ট খুবই সহজ সরল, ওর কোনো বুদ্ধিশুদ্ধি কম, এরকম বিষয় না। বেলেডোনা ইন্টেলিজেন্ট, অনেক দায়িত্বশীল একজন, এটা আমি বোঝানোর জন্য চেষ্টা করছিলাম। এই জায়গাটা থেকে হয়তো বা আমি আপনাদেরকে বুঝাতে পারিনি, আপনার মনে হয় যেন আপনার মানে আপনার দেখা গেছে যে এর ক্ষেত্রে বেলাডোনা যেটা থাকে সে কোনো কিছু লুকাই মানে তার সরল ভাবটা সে কোনো ভাবে লুকাইতে পারে না, সে তার সরল মানে দেখা গেছে সবকিছুই আপনার করে ফেলে আর কি। যেখানে অন্যান্য মেডিসিন গুলি একটু একটু চেষ্টা করে তার নেপটা সরল ভাবটা একটু আটকাতে পারে, কিন্তু বেলাডোনা একেবারে পারে না, মানে এই কথাটাই আসাদ ভাই বলছে। আমি আমার কথা হলো যে তাহলে বেলেডোনা হাইডিং হিমসেল নেকেড ওয়ান টু এগুলো আসলো কেন? এখানে যদি আপনি নেপের সাথে যদি নেপটাকে নেন, তার সাথে যদি হাইডিং হিমসেল নেন, কোন কোন মেডিসিন আসে দেখেন, হাইডিং হিমসেল যদি নেন তাহলে দুটো মেডিসিন আসলে আপনার থাকবে। এখানে নেবে 14টার মধ্যে থেকে 7টা কমে যাবে, বেলেডোনা, ভেরেট্রাম, স্টামোনিয়াম, চায়না, হায়োস, সালফার, ফ্যালকোপি, এই কয়েকজন হাইডিং ইমসেলভের সাথে নেই। ওটা আমার আমি বুঝাতে পারছি কিনা বুঝিনি, আমার মনে হয় সেদিনের ক্লাসটা আপনারা মানে ওয়ার্ড টু ওয়ার্ড মিনিং বুঝে ফেলছেন, এটা একটা প্রবলেম। এখন বাকি মেডিসিনরা তো কেউ হাইড করে না, উল্টো হয়ে গেল না, এখন আপনাদের আইডিয়াটা উল্টো হয়ে গেল না, বেলেডোনা হাইড করে, বাট এর সাথে আরো 6 জন হাইড করে, বাকি কেউ হাইড করে না, শুধু নেইপ তারা। তাহলে এদের মধ্যে এরা কেউই মানে কোনো জিনিস সহজে লুকায় না, উল্টা হয়ে গেল, বেলেডোনা লুকায় বাট সে নেই, বেলেডোনা লুকায় কিন্তু সে বাট নেই, বিষয়টা হলো এরকম। আর অন্য 7 জন মেডিসিন, 7টা মেডিসিন এরা কেউ মানে লুকানোর চেষ্টা করে না, এরা একেবারে সহজ সরল। শুধু নেব না, নেবের সাথে এরা খুব সহজ সরল, এদের মধ্যে কোন রকমের হাইডিং টেন্ডেন্সি নাই। বেলেডোনা আসলে বেলেডোনাকে আমি আপনাদের কাছে যেটা বুঝাতে চেষ্টা করছি, ইন জেনারেল এতদিন যেরকম মেডিসিন ভাবি আসলে বেলেডোনা সেরকম না। বেলেডোনা একটা দায়িত্বশীল, দেখেন আপনি বেলেডোনা একজন দায়িত্বশীল মানুষ এবং সে পরিবারের দায়িত্ব নেয়, তো কোন সময় গিয়ে বেলেডোনার এই নেবনেসটা আসে, এই জায়গাটা আমাদেরকে ক্লিয়ার হতে হবে। তাহলে কিন্তু আমাদের জন্য বেলেডোনার কাছাকাছি অনেক মেডিসিন আছে, তাদের সাথে ডিডি করতে সুবিধা হবে এবং বুঝতে সুবিধা হবে। কেননা এই জায়গাটা যদি আপনার কাছে ক্লিয়ার না হয় তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে, তখন বেলেডোনা একটা উচ্চ পর্যায়ের মানসিকতা সম্পন্ন মানুষ। হ্যাঁ, একটা উচ্চ পর্যায়ের মানসিকতা সম্পন্ন মানুষ দেখেন রেসপন্সিবিলিটি অ্যাভারশনের মধ্যে কিন্তু বেলেডোনা নেই, রেসপন্সিবিলিটি অ্যাভারশনের মধ্যে বেলেডোনা রেসপন্সিবিলিটি নিতে চায় বাট স্ট্রং নিজের রেসপন্সিবিলিটি নেয় না। ঠিক আছে, স্ট্রং রেসপন্সিবিলিটি নেয় না, কেন নিতে পারে না এটা হলো মেইন কথা, কেন নিতে পারে না এটা হলো মেইন, এই জায়গাটার জন্য সে নেই। আমি ক্লিয়ার করব, পুরোটাই ক্লিয়ার করবো, আপনারা হতাশ হওয়ার মতো কোনো কারণ নেই, আমি ক্লিয়ার করব, পুরোটাই ক্লিয়ার করব। রেসপন্সিবিলিটি অ্যাভারশনে বেলেডোনা নেই তো স্যার? হ্যাঁ আমি বলছি, তাহলে রেসপন্সিবিলিটি সে নেয়, তাহলে রেসপন্সিবিলিটি সে নেয়। ঠিক আছে, রেসপন্সিবিলিটি যেহেতু নেয় তবে টু মাস নিতে পারে না,
বেলেডোনা একটা উচ্চ পর্যায়ের মানসিকতা সম্পন্ন লোক, ইচ্ছাকৃত ভাবে সে বার্ডেন নিতে চায় না, ইচ্ছাকৃত ভাবে, এটা এটা কিন্তু অনিচ্ছাকৃত ভাবে না, সে বার্ডেন নিতে চায় না, সবসময় সে লাইটে থাকে, লাইটটা হলো তার জীবনের একটা পোড়ামি, এটা তাকে জিন্দা রাখে। যখন লাইট কোনো কারণে তার হ্যাম্পার হয় তখন তার প্যাথোলজি তৈরি, এমনি এমনি প্যাথোলজি আসে, যখন কোনো কারণে এই লাইটটা সে যেভাবে চায় ওইভাবে লাইটটা পায় না, তবে তার মানে এই নয় না সে জীবন যাপন করে না, সংসার ধর্ম করে না, রেসপন্সিবিলিটি নেয় না, চাকরি বাকরি করে না, সবই করে, বাট যখন কোনো কাজ তার জন্য বার্ডেন হয়ে যায়, বোঝা হয়ে যায়, তখন সে সেটাকে লাইট করতে চায়। একটা সহজ সরল একটা ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ, একটা সহজ সরলের মধ্যে তার ব্যক্তিত্ব প্রকাশ হয়, অনেক বুদ্ধি নিয়ে সে কাজ করে। দেখেন ইন্টেলিজেন্ট এর মধ্যে বেলেডোনা আছে, যে লোকটা ইন্টেলিজেন্ট সে নিশ্চয়ই বোকা না, এটা আমরা বলতে পারি যে ইন্টেলিজেন্ট যেহেতু বেলেডোনা, সেই হিসেবে আমরা বেলেডোনাকে বলতে পারি বোকা মানুষ না। নেই অর্থ এটা যে সাধারণত আমরা সহজ সরল বা একটু পিছিয়ে পড়া লোকদেরকে মনে করি, কিন্তু বেলেডোনার ক্ষেত্রে সেক্ষেত্রে না। বেলেডোনার নেপটা কেন আসছে এটা আমাদের বোঝা দরকার, দায়িত্ব নেওয়া তার ক্ষমতা আছে, সে বুদ্ধি দিয়ে কাজও করতে পারার মানসিকতা তার মধ্যে আছে, দায়িত্ব নেওয়ার পরে সে এটার থেকে তাড়াতাড়ি বেরোতে চায়, এই জন্য ফার্স্টের মধ্যে চলে গেছে। যদি না পারে তখন তার সমস্যা শুরু হয়, অর্থাৎ তাকে একটা দায়িত্ব দিলে সে দায়িত্বটা ঠিক মতো পালন করে, কিন্তু দায়িত্বটার জন্য যে সময় এবং যে আপনার পেশেন্স দরকার এটা বেলেডোনার মধ্যে সব কোয়ালিটি আছে। যদি সে না পারে তখন তার মধ্যে সমস্যা শুরু হয়, যদি সে দায়িত্ব থেকে তাড়াতাড়ি বেরোতে না পারে তাহলে তার মধ্যে সমস্যা শুরু হয়, সে প্যাচে পড়ে গেল আর এগোতে পারবে না, তখন তার প্যাথোলজি শুরু হয়। কাজটা নিয়েছে যদি ঠিকভাবে করতে পারে সমস্যা নেই, কোনো কারণে যদি ঠিকভাবে করতে না পারে, কাজটার যে সময় দরকার যে মানে লেন্দি সে টাইম থেকে অনেক বেশি সময় প্রয়োজন হচ্ছে, তখন তার মাথা খারাপ হয়ে যায়, তখন সে আর এই কাজটা ঠিকভাবে করতে পারে না, তখন তার মধ্যে সমস্যা, তখন সে মনে করে এটা ভারী কাজটা আর এগুচ্ছে না। সবচেয়ে বেলেডোনার বড় প্রবলেম হলো তার মধ্যে ধৈর্য, ধৈর্য শক্তি তার মধ্যে, সে কোনো কিছু যে কাজের প্রয়োজন অনুযায়ী একটা সময় ব্যয় করা দরকার এটা সে বুঝে না, সে একটা টাইম সেট নিজের মনের মধ্যে করে রাখে, সে মনে করে বাট কোনো কারণে যখন কাজটা ওই সময় তখন বেলেডোনার মধ্যে টেকনিক্যাল প্রবলেম শুরু হয়ে গেল, ইমপেশন্স এর মধ্যে কিছু থাকে না বলে সমস্যা শুরু হয়, তার ধৈর্য কম, তখন তার মধ্যে মনে হয় যেন তার জন্য এটা ভারী, এই ভারী সে বহন করতে পারবে না, কেন সে লাইট মোডে থাকতে পছন্দ করে। যখন কোনো কাজের মধ্যে ধৈর্য থাকে না তখন আমরা তাকে ভারী মনে করি, বাট এখানে সবচেয়ে বড় কথা হলো যে এই জায়গাটার কারণে অনেকে বেলেডোনাকে মনে করে বেলেডোনা কাজের লোক না, কাজের লোক, কিন্তু আসলে বেলেডোনার টাইম ফ্রেম এর মধ্যে যদি কোনো কাজ হয় তবে সে খুব ভালো 100% পারফরমেন্স করতে পারে এবং সেই কাজটা সুন্দরভাবে সে উঠিয়ে নিতে পারে, এবং তার কাজের গতি অনেক 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 ভালো ভালো মেডিসিনের চেয়ে ভালো, অন্য আদার্স এর চেয়ে ভালো, যারা অনেক দায়িত্বশীল তাদের চেয়েও ভালো, বাট সমস্যা শুরু হয় ওই টাইম ফ্রেম এর মধ্যে যদি সে করতে পারে, এখান থেকে যদি তার সময় বেশি লেগে যায় যখন তার কাজ তার ফিলিংস এর মধ্যে মনে হয় যে না এটাই ডিলিউশন, তার ফিলিংস এর মধ্যে যখন আসে মনে হয় যে না এটা তো অনেক ঝামেলার কাজ, এটা তো আমি যেরকম এরকম না, অনেক ভারী অনেক ঝামেলা করতেছে, আমি তো এটা বহন করতে পারবো না, তখন তার সেই মনে করে যে না আর আমার দিকে হবে না এই কাজটা আর তাকে দিতে, যে যখন সে মনে করবে যে ওয়ার্কটা বিষয়টা তার জন্য ভারী এটা তার ধৈর্যের বাইরে, সে এখান থেকে লাইট পাচ্ছে না, তখন সে মনে করবে যে কাজটা তাকে ছেড়ে দিতে হবে, তার আগ পর্যন্ত সে খুবই গুরুত্বপূর্ণ পারফরমেন্স এবং পারফরমেন্স করে গেছে,
এই কারণে বেলেডোনা আমাদের নেই। আসলে বেলেডোনা নেই অর্থ এটা নয় যে সে সরল সরল বোকা সাদা সিধা পুঁটি মাছ খুঁটিয়ে খাইতে পারে না, ডান দিকে বললে বাম দিকে যায়, এরকম কিছু নাই। বেলেডোনা সব দিক থেকে দক্ষ, বাট দক্ষতা প্রকাশের জন্য যে টাইম ফ্রেম দরকার, যে ধৈর্য দরকার, যে পেশেন্স দরকার, এটাই বেলেডোনা। এই কারণে সে সব জায়গায় গিয়ে টক্কর খায়, সব জায়গায় গিয়ে ঠোকর খায়। সে মনে করে যে না, এ কারণে আশপাশের লোকরা মনে করে একে নিয়ে কিছু, বাট এ যখন কোন অনেক এর এই বেলেডোনা এমন সব কাজ করে ফেলে যেটা আশপাশের লোকরা দেখে থান্ডার হয়ে যায়, এর দ্বারা এই এত বড় কাজ হয়ে গেল। তার কথা হলো যে সে কোনো কাজ যখন তার কাছে ভারী মনে হবে না, যতক্ষণ পর্যন্ত এটা তার জন্য বার্ডেন হবে না, যতক্ষণ পর্যন্ত বোঝা না হবে, সবচেয়ে বেশি দক্ষতার সাথে সে তার কাজকে আঞ্জাম দিতে পারে। এটা হলো বেলেডোনার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট। এই জন্য নেইবের মধ্যে বেলেডোনা আছে। দেখেন, একদিকে সে হাইট করে আরেকদিকে সে নেকেড করে, অর্থাৎ যে জিনিসটাকে সে মনে করে এটা হাইট করা দরকার সে হাইট করে, যেটা নেকেড করা দরকার এটাই এটা একটা ইন্টেলিজেন্সের ব্যাপার। কারণ প্রত্যেক মানুষ কখন হাইট করবে কখন নেকেড করবে এটা তো তার তার বুঝের ব্যাপার। এটা বুঝার জন্য তো একটা দক্ষতার প্রয়োজন আছে। যে ব্যক্তি শুধু হাইটে করবে নেকেড করতে পারে না, তাহলে বুঝতে হবে তার মধ্যে ওই ইন্টেলিজেন্সই নাই, ইন্টেলিজেন্সই নাই, ইন্টেলেকচুয়াল ওইভাবে গ্রো করে নাই। আপনার দেখেন শুধু ইন্টেলিজেন্ট না, ইন্টেলেকচুয়াল এর মধ্যে যান, সেখানের মধ্যে আপনার বেলেডোনা কি পাবে। সে শুধু সে বাই বর্ন ইন্টেলিজেন্ট না, সে তার ইন্টেলেকচুয়াল লেভেলও তৈরি করে পৃথিবীতে, সে তার দক্ষতাকে এফিসিয়েন্স করতে পারে, অনেক বেশি পারফরমেন্স করতে পারে, বাট ক্যারেক্টারের দিক থেকে সে খুবই উইক ক্যারেক্টারের লোক, দুর্বল প্রকৃতির মানুষ। সে কোনো কাজকে অনেক সময় দীর্ঘ সময় পর্যন্ত লিঙ্গার করতে পারে না। এটা হলো বেলেডোনার সবচেয়ে বড় দোষ। আমাদের আসাদ ভাই যে কথাটা বলেছে এটা বেলেডোনার মানে 10% ঠিক আছে, বাট এই কথাটা বলতে এটা পুরোটাই হলো আপনার ভবিষ্যৎ। আপনি যে ক্যারেক্টারটা বুঝেছেন এটা হলো ভবিষ্যতের ক্যারেক্টার। ভবিষ্যৎ আমরা বলছিলাম যে আপনি অ্যালেন কি নোটে যদি যাই দেখেন, এক মিনিট একটা জিনিস আমি আগে দেখিনি, তারপর আমার তো মুখস্থ বলতে হয়, আমরা যখন যেটা হয়তো আমি বলবো একটা প্রস্তুতি নিয়ে আসছি, আলোচনা শুরু হয়ে গেল আরেকটা, ওইটার উপরে আলোচনা করতে হয়। আন্ডারটেক তো যেটা বলতেছিলাম, ভবিষ্যৎটা এই জন্য ভবিষ্যৎটা সবচেয়ে বেশি নেই এখানের মধ্যে যতগুলো নেই আছে। দেখেন ভবিষ্যৎটা কিন্তু হাইড করতে পারে না, ভবিষ্যৎটা তার সমস্যাটাকে তার কোন বিষয়টা হাইড করবে কোনটাকে নেগেট করবে এইটা কিন্তু ভবিষ্যৎটার ক্ষমতার বাইরে। এইটা নেইবের মধ্যে এখানে যতটা 14টা মেডিসিনের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর মেডিসিন হলো, সবচেয়ে ইমবেসেল মেডিসিন হলো আপনার ভবিষ্যৎ। এ নিজেকে কতটুকু প্রকাশ করা দরকার, কতটুকু প্রকাশ, দেখেন এ নেকেডের মধ্যেও নাই হাইডের মধ্যেও নাই, এটা হলো ভবিষ্যৎ সবচেয়ে বড় জিনিস। যে প্রসঙ্গটা যে কথাটা আমি বলতে চাইছিলাম আপনাদেরকে বলতে গিয়ে আমি মানে চলে গেছি, যে ভবিষ্যৎটা আপনারা যদি অ্যালেন কি নোট থাকে, অনেকে দেখবেন যে মোবাইলের মধ্যে অ্যালেন কি নোট আছে, তাহলে থাকলে সাধারণত এখন বের করে, বের করলে আপনারা বুঝতে পারবেন অ্যালেন কি নোটের একটা কথা আছে। এক মিনিট আমি দেখি, তারপর বলছি। অ্যালেন কি নোটের একটা কথা আছে, সেটা হলো, সেটা হলো ইচিং অফ দা টিপ অফ দা কক্সিস, ইচিং অফ দা টিপ অফ দা কক্সিস, অর্থাৎ কক্সিস হলো আমাদের স্পাইনের সবচেয়ে শেষের অংশটাকে বলে কক্সিস, এখানে তার ইচিং হয় ভবিষ্যৎ। এটা কি আপনার ভবিষ্যৎ ম্যাগাজিনে দেখেছেন, ভবিষ্যৎ হলো একটা এক ধরনের মাশরুম, যে মাশরুমটা খুব গোল, ভিতরে ফাফা থাকে, দেখতে খুব সুন্দর, কিন্তু ফটকার মতো, হঠাৎ করে এটা চাপ দিলে হঠাৎ করে একটা আওয়াজ হয়। ভবিষ্যৎ যা কিছু করে এবং দেখায় সবটাই হলো শোষা, ভিতরে খালি। এই কক্সিজের ইচিংটা যখন হয়, কক্সির ইচিং মানে কি, এমন একটা জায়গায় ইচিং হচ্ছে যেখান থেকে আমি ইচিংটা করতে পারতেছি না, কেন ওইখানে ইচিং করার মতো জায়গা না, বাট ইচিং হচ্ছে। ইচিং মানে কি, আমার মনের মধ্যে, আমার মনের মধ্যে চুলকানি শুরু হয়েছে, কিছু বলতে চাই, আমি বলতে চাই, আমি চুল, আমি বলি না তোর
তোর মনে এত চুলকানি কেন? মানে কোনো কিছু মনের মধ্যে সে রাখতে পারে না, অর্থাৎ তার মনে যেটা জাগে, চিন্তায় আসে, ভাবনার জগতে আসে, কোনো বিষয় নিয়ে তার কোনো ওপিনিয়ন হয়, সেটাকে সে আর ধরে রাখতে পারে না। এটাকে বের করে দেওয়ার জন্য সে অস্থির হয়, যে জন্য তার কক্সিজে চুলকানি হয়, এমন এক জায়গায় চুলকানি হয়, এমন এক বিষয় যেটা সবার সামনে সব জায়গায় বলা যায় না, কিন্তু সে সেটাকে ধরে রাখতে পারে না। চুলকানিটা এমন একটা জায়গায় হচ্ছে যেটা অত্যন্ত বিরক্তিকর, সহ্য করতে, কারণ সবার সামনে তারা কক্সিজে চুলকানো যায় না, এই মানুষ হলে তো সম্ভব না। পুরুষ মানুষের জন্য এটা খুব টাইট কাপড় পরলে সম্ভব না, বা সবার সামনে এটা একটা অড, কিন্তু অত্যন্ত বিরক্ত হচ্ছে কিন্তু সহ্য করতে পারতেছে না, চুলকানি চেপে রাখতেও পারে না। চুলকানি যেমন চেপে এই কক্সিজে চুলকানি চেপেও রাখতে পারে না, আবার সহ্য করতে পারতো না। চুলকানি মানে বলে ফেলছে, বলার পর ভালো লাগছে। অভিষ্টার চুলকানি হচ্ছে যে সে বলার জন্য অস্থির, যদি একবার বলে ফেলতে পারে টুথ টেলিং দ্য প্লেন, তাহলে কি হয় তার মধ্যে শান্তি চলে আসে। আপনি দেখেন এই ট্রুথ টেলিং এর মধ্যে যদি যান, আপনি দেখেন আমরা আমরা কত ভুল করে যাচ্ছি একটা মেডিসিন গুলোর সম্বন্ধে। আমরা আইডিয়াতে সেখানে গিয়ে দেখেন যে বেলোডোনা, বেলোডোনা এত মুখ ফসকা লোক না সবকিছু বলে ফেলবে এরকম কোনো কারণ, এর মধ্যে ভবিষ্যৎ তার ভিতরের গোপন কথা বলার জন্য সে অস্থির হয়ে যায়। এই জন্য লোকিয়াসিটি ওপেন হার্টেড। লোকিয়াসিটি মানে কি? লোকিয়াসিটি আমরা সবসময় ল্যাকেসিস কে সবচেয়ে বেশি, লোকিয়াসিটি আমরা কাকে বলি? হোয়াট ইজ দ্য লোকিয়াসিটি? লোকিয়াসিটি হলো এমন একটা কথা, এমন একটা কথা, যে এমন একটা আপনার মানে কি বলবো এটাকে, এমন একটা বিষয় যেটা কোনো মিনিংলেস টক, অর্থাৎ মিনিংলেস টককে আমরা লোকিয়াসিটি বলি। অর্থাৎ এক ঘন্টা যদি কেউ লোকিয়াসিটি করে, সেখান থেকে আদত ভালো কোনো ফ্রুটফুল কোনো জিনিস পাওয়া যাবে না, মানে অপ্রয়োজনীয় প্রয়োজনীয় না কথা নাই কথা, জানা কথা অজানা কথা সবে বলতে থাকে, যেটার কোনো প্ল্যান ওয়াইজ থাকে না, বা এটার কোনো রেজাল্ট নাই, বা যেখান থেকে গসিপিং ছাড়া, ফ্রুটলেস ছাড়া, যেটা আপনার, আমি আজকে সকালে মিনসেস পড়াচ্ছিলাম সবাইকে, তো সেখানে আমি বলছিলাম যে গুরুত্বপূর্ণ কোনো কথা থাকে না সেখানে, কথা বলে গুরুত্বপূর্ণ কোনো কথা না, যেখানে হইসেই করা, মোজ মাস্তির কথা, অপ্রয়োজনীয় কথা, এইসব কথাকে আমরা লোকিয়াসিটি বলি। অর্থাৎ যে কথার কোনো, যে কথা মানে মানে রেজাল্ট, অ্যাজ এ রেজাল্ট ইজ ইকুয়াল টু জিরো। ঠিক এই লোকিয়াসিটি ওপেন হার্টেড, এই ভবিষ্যৎ এই ধরনের গাল গপ্প, মনের কথা, দিলের কথা, যেটা প্রয়োজনীয় নাই কাউকে জীবনে বলা, সেটাও সে পায়, সে শান্তি পায়। অর্থাৎ সে একটা বোকাশোকা মানুষ সারা জীবন, ইমবেসিলিটি নেগেটিভিজম, ইমবেসিলিটির মধ্যে রয়েছে নেগেটিভিজম, অর্থাৎ কোন বয়সের তুলনায় মেন্টালি যে ম্যাচিউরিটি আসা দরকার, এই ম্যাচিউরিটি তার মধ্যে আসে না বলে সে মেন্টালি রিটার্ড থেকে। এখানে কি আমরা দেখলাম? গোপন কথা বলা যায় না কিন্তু বলছে, মানে আমি চুলকাচ্ছি, চুলকাতে ভালো লাগছে, গোপন জায়গায় চুলকানি সবাই দেখে ফেলছে, সবার সামনে চুলকানি চুলকাই ফেলছে, আমার গোপন কথা বলে ফেলছি, কোনো উপায় নেই, আমি এটাকে ধরে রাখার কোনো ক্ষমতা আমার নাই। এটা হলো সবচেয়ে ভবিষ্যৎ এই আপনার অ্যালেনের যে লাইনটা আছে, ইনটলারেবল ইচিং অ্যাট টিপ অফ কক্সিস, মার্স স্কার্স টিল পার্ট বিকাম র অ্যান্ড সো। শুধু চুলকায় না, চুলকাতে চলে তো ওই জায়গা কি করে খত খতখতে করে ফেলে, লাল করে ফেলে, দগদগে করে ফেলে, এবং লাল সেখানে কায়ের মতো হয়ে যায়। মানে কি, আপনি একেবারে সাইজে সবকিছু বলে ফেলবেন, ভিতরে কিছু রাখবেন, ভবিষ্যৎ পেশেন্ট ভিতরে কিছু রাখবেন না, সে চায় সব বলে দিতে, সব খুলে বলতে, যাতে তার ভিতরে কিছু যেন আর না থাকে। এটাই হলো ভবিষ্যৎ সবচেয়ে বড় কথা, এবং এটা করতে পারলে সে শান্তি। এবং আপনি এরকম অনেক পেশেন্ট পাবেন, ইন ডিটেল বলে, ইন ডিটেল বেশ কিছু মেডিসিনে বলে, হ্যাঁ, যেমন ইন ডিটেল বলে, আপনার অরামেট বলে, সে একটা ইন্টেলিজেন্সির জন্য, তারপরে ভবিষ্যৎ বলে, পেন্ডেন্ট এর মধ্যে যে সকল মেডিসিন আছে তারা ইন ডিটেল বলে। কিন্তু ভবিষ্যৎ ইন ডিটেলস মানে কি? আপনি হয়তো জিজ্ঞেস করলেন তোমার বাড়ি কোথায়, তা বলে বললো যে আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া বাঞ্চারামপুর চেনেন না, বাঞ্চারামপুরের অমুক গ্রাম। আরে ভাই, আমি তোমাকে জিজ্ঞেস করিনি বাঞ্চারামপুর কোন গ্রামে তুমি থাকো, আর আমার প্রয়োজন নাই কোন গ্রামে থাকো, স্যার তুমি ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত বললেই সম্ভব, এরকম একটা ব্যাপার। তখন তার নাম জিজ্ঞেস করতে বলবেন, অর্থাৎ সে সবসময়
এক কথা বলার জন্য ওয়ে খোঁজে, কথা বলার জন্য ওয়ে খোলে, এই কথাটা প্রয়োজনীয় কিনা বা বলে কোনো কোনো উপকার হবে কিনা সেটা কিন্তু সে ভাবে না। সে মনে করে বলে দিতে পারলে আমার মনের মধ্যে যেটা চুলকাচ্ছে বলার জন্য কুচকুচ কুচকুচ করতেছে এটা, এই জন্য আমরা ববিষটাকে কি জন্য ব্যবহার করি, স্কিন ডিজিজের জন্য ব্যবহার করে, আর্টিক্রিয়ার জন্য ব্যবহার করে। কারণটা কি, আর্টিক্রিয়া হলো মেন্টাল লেভেলে, যখন ইমোশনাল লেভেলে কারো যখন ইচিং হয় তখন এই ফিজিক্যাল লেভেলে তার স্কিনের মধ্যে আর্টিক্রিয়া শুরু হয়। ওই যে তার ইচিংটা, তার ইচিংটা তাকে কি করে সবচেয়ে বের করে দাও, বের করে দিলে তুমি শান্তি পাবে। এটা যখন সে বের করতে পারে না তখন তার পরিবেশ তো সবসময় তার কথা শুনবে বা বের করার সুযোগ দিবে এমন কিন্তু না। অর্থাৎ দেখা গেলো তার সম্বন্ধে সবাই ধারণা যে এটা মিনিংলেস পার্সন, এই জন্য তার কথা কেউ শুনে না, তখন কেউ তার কথা শুনে না, তখন তো সে আর বই বের করতে পারে না, বের করতে পারে না বলে তার এই সমস্যা শুনবে। যখন মনে করেন আজকাল আমরা কি বলি, একটা সহজ সরল মানুষ কি, একজন আপনার কাছে একজন মহিলা আসলো মধ্যম এজের বয়স বা আপনি এখন ইয়াং ডাক্তার, তার প্রাইভেট পার্টসের চুল কাটলো, সে কি করলো আপনার সামনে পুরো ওপেন না করলো শাড়ির বুদ্ধি চুলকানো শুরু করে দিল, দেখালো এইভাবে এইভাবে চুল কাটছে, এটা একটা সে মনে করতেছে যে কাজটা ঠিক করেছে, কিন্তু আপনার কাছে মনে হলো যে না এটা কি করতেছে, দিস ইজ দ্য অড লুকিং অড, বাট তার কাছে এটা কোনোভাবেই অনেক কিছু হয়। এটি হলো আপনার নেভনেস, এটি হলো ট্রুথ টেলিং দ্য প্লেইন, অর্থাৎ সে তার কাছ থেকে সে যুক্তি আছে, অবজেক্টিভ রিজনেবল কিন্তু সে চলে। তাকে যদি জিজ্ঞেস করেন সে কিন্তু সবকিছু মানে যুক্তি দিয়ে রিজন দিয়ে বলবে যে না এটা ডাক্তারকে তো বলো উচিত, না বললে ডাক্তারকে বলবো না, বলবো কার কাছে, ডাক্তারই হলো সবচেয়ে আপনজন, তার কাছে খুলে বলে না বলে চিকিৎসা, কিন্তু সেখানে তো একটা আমাদের একটা গ্যাপ আমরা সবসময় রাখি, রুগীরা রাখি, রাখা উচিত। যদি ডাক্তার মনে করে যে না বলা উচিত তাহলে বলবে, কিন্তু এ এক ধাপ এগিয়ে থাকে সবসময় বলার ক্ষেত্রে বা নিজেকে ওপেন করার ক্ষেত্রে। এই জন্য আর কোনো মেডিসিনের মধ্যে পাওয়া যায় না ওপেন হার্ট, মানে হার্ট কি হলো যেখানে হৃদয়, যেখানে ইমোশন তৈরি হয়, যেখানে ভালোবাসা তৈরি হয়, যেখানে আপন পর দুঃখ ব্যথা বেদনাকে আমরা অনুভব করি, সেখানে যা কিছু তৈরি হয় সবকিছু সে ওপেনলি, আমার হার্টের যা কিছু আছে সব ওপেন আমি বের করি তাই বাইরের লোকদের কাছে, এবং এটা করতে পারলে আমি জীবনে মনে করি শান্তি এবং প্রশান্তি আমার মধ্যে চলে আসবে। ক্লিয়ার কিনা? হ্যালো এভরিওয়ান, বাকিদের কি ক্লিয়ার হয়েছে? এবং এক্ষেত্রে আপনারা বাচ্চাই হোক বড়ই হোক অনেক ববিষ্ঠার পেশেন্ট আপনারা পেয়ে যাবেন, যারা তাদের আচরণের মধ্যে এমন সব জিনিস প্রকাশ করবে, এমন ভাবে বলবে যেটা হয়তো আপনার কাছে মনে হবে যেন এটা অতিরঞ্জিত হয়ে যাচ্ছে। এবং অনেক পেশেন্ট এবার দেখবেন হাত পা নেড়ে নেড়ে কথা বলে, মানে মানুষ যখন খুব বেশি তার আবেগের সাথে মিশে যায়, মানে তার মনের এগুলো জিনিস সবগুলো আপনার খেয়াল করতে হবে, তখন সে সমস্ত অঙ্গ ভঙ্গি দিয়ে আপনার মনে করেন যে এক্সপ্রেস করার চেষ্টা করে। মানুষ যখন তার মনের ভিতরে যে আবেগ আছে এই আবেগের সাথে যখন সে তার নিজেকে একেবারে মিলিয়ে দেখেন, আমরা কি করি আমরা দুটো ভাগে বিভক্তই চলাফেরা করি, দুটো ভাগে বিভক্ত কিরকম, আমাদের ভিতরে যে মানুষটা আর বাইরের মানুষের সম্পর্ক, আমরা বাইরে একটা মানুষ নিয়ে সবসময় একটা একরকম মানুষ আমরা আমাদের প্রকাশ করি আর ভিতরে অন্য আর একটা মানুষ নিয়ে আমরা ঘুরে যাই, যার কারণে আমাদের ইমোশন প্রকাশ হয় না কখন, যার ইমোশনটা প্রকাশ হয় না বলে আমাদের কথা কাজে চাল চলনের মধ্যে মনে হয় যেন একটা আর্টিফিশিয়াল ভাব। ববিষ্ঠার ক্ষেত্রে সম্পূর্ণ উল্টা, সে যখন তার মনের ভিউ গুলো বলে সে সম্পূর্ণ দিল দিয়ে বলে, যেহেতু সে দিল দিয়ে বলে সে সমস্ত অঙ্গগুলো তখন তার সাথে কোরিলেট করে কাজ করা শুরু করে, তখন তারা সাধারণ সাধারণ জায়গায় থাকে না, তখন তারা সাধারণ জায়গায় থাকে না, তখন তারা মনে করে যে কেন ভিতরে বাইরে সমান একই একই লেভেলে চলে, ভিতরের যে পিকচারটা সেটারই রিফ্লেক্ট হচ্ছে বাইরে, এই রিফ্লেক্ট ভিতরে বাইরে একই ভাবে চলার কারণে ববিষ্ঠা সমস্ত অঙ্গ দিয়ে তখন সে কথা বলা শুরু করে, সমস্ত অর্গান গুলো তার বলার সাথে সাথে তারাও তারা এক্সপ্রেস করা শুরু করে, তারা যে আনন্দ ফিল করতেছে সেটাও তারা প্রকাশ করতে থাকে, এটা হলো ববিষ্ঠা। এই জন্য ববিষ্ঠাকে আপনারা দেখবেন খুব বড় কোনো ডিজিজ, যেই
পেশেন্ট যেই মেডিসিন যে ড্রাগ যত বেশি ওপেন আপ হতে পারবে তার প্যাথোলজি তত কম হবে, সহজ সরল তার প্যাথোলজি কম হবে। এজন্য তার দেখবেন ভবিষ্যতে স্কিন সে ভাইটাল অর্গান পর্যন্ত কোনো ডিজিজ দিতে পারে। আপনারা যদি নর্মাল ডিজিজ গুলো দেখেন ভবিষ্যতে যে যে রোগগুলো আপনাকে পড়ানো হয় ওই ডিজিজ পর্যন্ত সেই মিনিস্ট্রিয়াল প্রবলেম, মিনিস্ট্রেশনের প্রবলেম, স্কিনের প্রবলেম, কিন্তু হার্ট, লিভার, কিডনি, তারপর বোন, বোন মেরু এইসব জায়গায়, ব্রেন এইসব জায়গা পর্যন্ত ভবিষ্যতে কাজ করতে পারে না বা যায় না। কেন কোনো জিনিসকে যে বেশি সময় ইমোশনকে ধরে রাখতে পারে না, যত ইমোশন আপনি সাপ্রেস 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 করবেন তত বড় ধরনের রোগ। কেন এই জন্য আমরা কোন একটা ক্লাস আপনাদের বলছিলাম কার্সিনোজেন ছোটখাটো রোগ নিয়ে আপনাকে জানবে না, প্রথম প্যাথোলজি একবারে বড় প্যাথোলজি নিয়ে আসবে। কেন সে এত বেশি সাপ্রেস করেছেন, সাপ্রেশন মাত্রাটা উপর লেভেলে নাই, সারফেস থেকে একবার ডিপ ডেপথে চলে গেছে, যার কারণে সে গ্রোস প্যাথোলজি নিয়ে আমার কাছে আসে। তাই তাই এই জন্য আমরা ভবিষ্যৎটাকে দেখি যে ভবিষ্যৎটা বেলুন না, এরা অনেক উপরে খুব বেশি বড় প্যাথোলজি তৈরি করতে পারে না, প্যাথোলজি তৈরি করা তাদের দ্বারা সম্ভব না। কেন ওরা খুব তাড়াতাড়ি নিউট্রাল করে ফেলে নিজেদের। দেখুন যেমন বেলেডোনা, আমি আপনাদেরকে বলছি যে বেলেডোনা কেউ যদি তার আপনজন যদি মারাও যায় সেটা বেশি সময় ধরে সে দেখা গেলো যদি গান শুনতে চলে গান শুনতে, সে দেখা যাবে যে একটা তার পছন্দের জিনিস অর্থাৎ ওই স্ট্রেস সে নিতে চায় না, পরিবারে কোনো প্রেশার হচ্ছে, চাপ বোধ হচ্ছে, সে দেখা গেলো যে বন্ধুর সাথে ঘুরতে চলে গেলো, অথবা বন্ধুর সাথে বসে আড্ডা দেওয়া শুরু করে, অথবা বন্ধুর সাথে নদীর পাড়ে যায় বাতাস খাইতে থাকে। এই যে পিকচারটা, এই যে পিকচারটা সে তৈরি করে, কেননা সে মনের ভার নিজের মধ্যে রাখে না, কারণ বোঝা তার পক্ষে নেওয়া সম্ভব। আমি দুটো মেডিসিনের ডিফারেন্সিয়েট করতে পারছি, বেলেডোনা কেন আপনার নেব, বেলেডোনার নেবটা কোন জায়গা থেকে শুরু হবে, এই জায়গাটা আপনাদের কাছে ক্লিয়ার হবে। নাহলে কিন্তু আমরা অনেক সময় ভুল করি, বলে আমরা মনে করি সহজ সরল মানুষ দাও বেলেডোনা লাগাই, আসলে বেলেডোনা সহজ সরল না। বেলেডোনার মধ্যে এমন কিছু জিনিস আছে যেটা বেলেডোনা আপনাকে সে এক তার মধ্যে প্রচন্ড ভায়োলেন্ট আছে, তার মধ্যে ভায়োলেন্ট লেভেল আমরা এখনো বেলেডোনাকে পাইনি, তার মধ্যে একটা প্রচন্ড ভায়োলেন্সি আছে। বেলেডোনা খুব অবস্থিনী আছে, যে আমি বলছিলাম যে কোন একটা কাজ যখন মনে করে এটা করবো ওইটাই করবে, সে করে দেয় এবং ওটা করতে গিয়ে যদি কোনো বোঝা আসে এটাকে আবার সে নিউট্রাল করবে না, ঠিক আছে মাথা কলপ দিবি তাকে আপনি থামাইতে পারবেন, কেন এটা তার সে লাইট ফিল করে যে দিক থেকে সঙ্গে দেখা যাবে ভালো লাগবে। এই জন্য আপনার অ্যালার্জি যদি কি হয়েছে স্টাজিন খেয়ে নেবো, ওইটা অ্যালার্জির ওষুধ খেয়ে নিলাম, খেয়ে নিয়ে আবার দিলাম, ওটাতে আবার অসুবিধা হয়েছে তারপরে খেয়ে নিচ্ছে চলছে, যখন সমস্যা হবে তখন দেখা যাবে। এইভাবে বেলুনার তার জীবনটাকে ম্যানেজ করছে, অর্থাৎ সহজ কথা ডেপ আপনি প্রত্যেকটা জিনিসের আপনি এইভাবে রুব্রিক দিয়ে কথা দিয়ে আমি যা বলছি হুবহু ওইভাবে অ্যাপ্লাই করতে পারবেন না, কিন্তু মূল থিমটা কিন্তু আপনার ব্রেনে রাখতে হবে। বেলেডোনা মূল থিমটা কি, বেলেডোনা হলো একটা বার্ডেনলেস মেডিসিন, কিন্তু তার সব কোয়ালিটি আছে কিন্তু সে বার্ডেন নিতে পারে না বলে সে জীবনের অনেক বড় কঠিন যাত্রায় সে সামিল হতে পারে না এবং জীবনে অনেক বড় কিছু অর্জন সে করতে পারে। হ্যালো এভরিওয়ান, বাকিরা কি বলে, অন্য যারা আছে তারা কি বুঝতে পারছে? ভালো লাগছে স্যার, হ্যাঁ ভবিষ্যৎ এবং বেলেডোনার ভিতরে পার্থক্যটা আজকে আরো সুন্দর হবে এই জায়গাগুলো, কারণ আপনারা ওই যে বেলেডোনার গতানুগতিক বেলেডোনা পড়লে বা বুঝলে কিন্তু বিপদে যাবে, তাহলে কিন্তু বেলেডোনা ইউজ করতে পারবে। আর আমি যেটা বলছি যে একটা লাইট বেলেডোনা থাকতে চাই, একটা গায়ে সবার গায়ে হাত দিয়ে দেখতে হবে এমন কোনো জরুরি না, জাস্ট একটা এক্সাম্পল দিলাম আপনি যদি তার আগেই বুঝলেন তাহলে অসুবিধা। ওটা একটা ম্যাগনেটিক, একটা তো মানুষ একটা মানুষকে দিয়ে ওই ম্যাগনেটটাও কিন্তু একটা লাইট, আপনি একটা একজনকে ম্যাগনেট করতেছেন তার মানে কি তাকে লাইট দিচ্ছে, ম্যাগনেট কিন্তু ঘর্ষণ ছাড়া হয় না, আরেকটা আরেকটা একটা মেটাল আরেকটা মেটালের সাথে ঘর্ষণের পর তার মধ্যে ম্যাগনেটিক পাওয়ার তৈরি, ওই ম্যাগনেটিক পাওয়ারটাও আপনার বেলে তার মধ্যে তো এটা নয় যত রুগী আছে সবাইকে আমার টাচ করে যদি একটা হাঁকি দেয় তার বেলেডোনা দিবেন, বেলেডোনা মূল পিকচারের সাথে ঠিক আছে কিনা দেখতে হবে, তার অন্য অন্য সাইড। আপনি যখন একটা পেশেন্টকে একটা ড্রাগ সিলেক্ট করবে খেয়াল রাখতে হবে যে ড্রাগটা ওই সময়ের জন্য তার টোটালিটির সাথে টোটাল মিলে যায়। এনিমেন সাহেব যে টোটালিটি অফ সিমটম বলছে এটা অর্থ এটা নয়, হেড টু টো সবকিছু একটা একটা করে সিমটম নিয়ে ক্যালকুলেটিং করে ম্যাথমেটিক্যাল করে তারপর ওষুধ দিয়ে দেবে ওটা, অর্থাৎ টোটালিটি অফ সিমটম শব্দের অর্থটা হলো আপনি যখন পেশেন্ট আপনার কাছে আসবে যে অবস্থায় আসবে
ওই অবস্থার যে সমস্ত পিকচার আপনার কাছে যে পার্সনটা আসবে ওই পার্সনের ওই সময়কার এই মেডিসিনটা তার সমস্ত পিকচারের সাথে মিলে পাবে, তবেই আমি মেডিসিনটা সিলেক্ট করব। তবে টোটালি এটা আপনি ক্লাসিক্যালি করেন, মাইন্ড ধরে করেন, মায়াজম ধরে করেন, অথবা এটা আপনার বিষয় আপনি কিভাবে বুঝবেন, বা আপনি কিছু শুধু দেখেই মনে করলেন যে না এটাই মেডিসিন, ঠিক আছে এটা আপনার বিষয়, আপনার দক্ষতার উপর নির্ভর করে। কিন্তু করতে হবে আপনাকে ওর যেটা অ্যাপ্রোপ্রিয়েট, যেটা আপনার মনে করেন সিমিলিমাম, সিমিলার না সিমিলিমাম, ওইটাই না দিলেও কাজ হবে না। যাই আপনি মাইন্ড ধরিয়ে দিলেন, সিমিলিমাম হইলো না, তাহলে কি কাজ হবে? বললো যে আমি তো অনেক ভালো কাজ করছি, মাইন্ড মাইন্ডের থেকে নিয়েছি, ওই কাজ তো হইলো না। কেন? ও আসলে আপনি সিমিলিমাম করতে পারেন নাই। এখন মায়াদম ধরে যদি আপনি সিমিলিমাম করতে পারেন, ও তাহলে কাজ হয়ে গেল। বড় কথা হলো যে আপনাকে সিমিলিমাম করতে হবে, না পর্যন্ত পেশেন্টকে আপনি উঠাতে পারবেন, পেশেন্টকে ওই যাত্রা ওখান থেকে বের করে আনতে পারবেন, যতই আপনি সিমিলার মেডিসিন দেন না কেন। হ্যাঁ, তাড়াতাড়ি ভালো করে দেন, কেরিন ডিজার টু ফাস্ট, আমার ভালো লাগে না, সহ্য দিলেন, তিন চারটা কথা ধরে একটা রুবিক বানায় একটা মেডিসিন আপনি দিই, পরে দেখলেন যে আরে রুবিক হয় না, একটু ভালো, তেমন কোনো কিছু হবে। কেন? যখন আপনার সর্দি ভালো হয়ে গেল কিন্তু রুগীর শ্বাসকষ্ট কমলো না, তার মানে রুগীর সারফেস লেভেলে মেডিসিন কাজ করেছে, গ্রোথ প্যাথলজিতে মেডিসিন টাচ করতে পারেনি, গ্রোথ প্যাথলজি লাংস লাংস পর্যন্ত যেতে পারেনি মেডিসিন, উপর লেভেলে সেই আপনার পেলিয়েশন করে ছেড়ে দিচ্ছে। আর সবচেয়ে পেলিয়েশনের সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো যদি একবার কোনো সিমটম পেলিয়েশন হয়ে যায়, ওই সিমটমটা পরে আবার ঘুরে আসবেই, আসলে যেখান থেকে সে পেলিয়েশন করতো ওই পর্যন্ত সে আসবে, না আসা পর্যন্ত আপনি যত রাইট মেডিসিন দেন না কেন কোনো কাজ, এসে ওই থেকেও বেশি হতে পারে। তো মনে করেন যে আপনি কোনো একটা, ফর এক্সাম্পল কোনো একটা প্রেশারের ওষুধ এখন আসলো, মানে প্রেশারের রোগী, এখন আপনি তাকে কি করেন, রাউলফিয়া সাপ্লাই দেন, ফর এক্সাম্পল যেটা আমাদের হোমিওপ্যাথি ডাক্তাররা করে, দেওয়ার পর তার প্রেশারটা কমে গেল। এখন প্রেশারটা তার কত ছিল, 100, নিচেরটা ছিল 90, উপরেরটা ছিল 130 বা 140, আপনি দিলেন, এখন নর্মালি, তারপর দেখা গেলো দুদিন পরে রেগুলার এক সপ্তাহ খাইলো, খাওয়ার পর দেখা গেলো তার প্রেশারটা নিচেরটা 80, উপরেরটা 120 হয়ে, আপনি খুশি, পেশেন্টও খুশি, বাট কোনো কারণে হয়তো এই মেডিসিনটা আর কাজ করছিল না বলে, অথবা কোনো কারণে মেডিসিনটা সে বন্ধ করে দিল, তখন এই প্রেশারটা এই যে 140 কিন্তু উঠবে, যতই আপনি সিমিলার দেন না কেন কোনো কাজ হবে, 140 আবার উঠবে সে, এবং নিচেরটা 90 পর্যন্ত আসবে, এবং এমন হইতে পারে 150 চলে যাবে, তারপরে আপনার সিমিলিমাম কাজ করে। আমি হয়তো অত জানি কি ব্যাপার, আমি তো এইবার তো আমি সিমিলিমাম করে ফেলছি, এবং রুগীর ক্যারেক্টার, রুগীর প্যাথোলজি, রুগীর আচার আচরণ, রুগীর পার্সোনালিটির সাথে তো আমার মেডিসিন ম্যাচিং করছে, তো কাজ হচ্ছে না কেন, কাজ হচ্ছে না এই কারণে, ওই যে আপনি একবার পেলিশন করছেন, ওকে ও তখন জাগবে সঠিক জায়গায়, যে ওই জায়গাতে শুরু করেছে সে, তাকে যেখান থেকে পেলিশন ওই জায়গায় সে যাবে, যাওয়ার পর আবার সে কমা শুরু। আমি বুঝতে পারছি কথা, এগুলো কি না বুঝলে কিন্তু একেবারে হোমিওপ্যাথি খালি ওষুধ দিবেন, রুগী আসবে পটাপট তিনটা চারটা সিমটম ধরে, দেখবেন যে অনেক কেস আমরা খুলেছি, অনেক কেস, আপনি বলে হ্যাঁ আমার তো ওই কেসটা কে ভালো আছে, কিন্তু কদিন পর আবার ওইটা আবার ফিরে আসছে, তিন চারটা সিমটম, হ্যাঁ রুগী বলে আগের থেকে ভালো, এই আগের থেকে ভালো পর্যন্ত আসে, পেশেন্টের মধ্যে বেটার ফিলিং আসে, আর যদি আপনি এটা ধরে দিতে পারেন বেটার ফিলিং আসে, প্যাথোলজিগুলো হয়তো কিছুটা আগের থেকে কমবে, ধীরে কিছু কিছু প্যাথোলজি আছে যেতে চাইবে না, সময় লাগবে, কিন্তু আপনার কনফিডেন্স আসবে যে না রুগীর পার্সোনালি ম্যাচিং করছে, প্যাথোলজি গুলোর উপর সব জায়গায় ধীরে ধীরে নক করতে যায়, কেননা কিছু কিছু প্যাথোলজি দিতে দেরি করে, কেন দেরি করে, আপনি হয়তো একটা একটা পাওয়ার ডবল করে ফেলছে, ওটা একটা প্যাথোলজি তৈরি করে ফেলছে বলি, হয়তো তার ওইটা আনওয়ান্টেড আনওয়ান্টেড এনার্জি তৈরি করছে, আনওয়ান্টেড এনার্জি, ওই এনার্জিটা প্রয়োজন নাই তার, কিন্তু বডি এটা রিসিভ করে ফেলছে, এটা ধরে ফেলছে, ক্যাচ করে ফেলছে, কারো কারো ক্যাচ করে না, ক্যাচ করে ফেলছে, এখন দেখা গেল সে ওই আনওয়ান্টেড এনার্জিটা না যাওয়া পর্যন্ত মূল জায়গায় সে কাজ করতে পারে, এগুলো অবজারভেশন করতে 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 দেখতে দেখতে, কিন্তু জানতে তো হবে, তারপরে না অবজার্ভ করুন, জানি আমি জানলাম না তাহলে অবজার্ভ করুন, আমি ভাবলো যে আমার মেডিসিন চেঞ্জ করা যাবে, নো চেঞ্জ করা যাবে না আপনাকে, এই জন্য আপনার কমপক্ষে 50-100 মেডিসিনের একদম টোটাল একটা পিকচার আপনার কাছে ক্লিয়ার থাকবে, বুঝতে হবে যে এই পার্সন কি ক্যারেক্টার করে, কি আচরণ করে, কি ধরনের ফেনোমিনা করে আমাদের চেম্বারে বা আমাদের আচরণে, সেটা বুঝতে হবে। ওকে রেজলি, ক্লিয়ার? হ্যালো স্যার,
না ক্লিয়ার না হলে বলবেন যে আমি একটু জটিল পড়ানো পড়াই ফেলছিলাম, আমি আপনাদের একটু হাই লেভেলের পড়া পড়াচ্ছি, একটু আপগ্রেড, একটু আপগ্রেড, অন্য জায়গায় আমি যে পড়াই তাদের একটু আপগ্রেড আমি আপনাদের পড়াই, কেন তো আপগ্রেড না পড়লে সবে একই রকম পড়া, যখন যেখানে যেরকম পড়া দরকার সেভাবে পড়াতে আমি অভ্যস্ত আর চাই আর কি, কিন্তু যদি কোনো কারণে আপনাদের জন্য কষ্ট হয় তাহলে আমি চেঞ্জ করবো, আবার একটু নর্মাল করে ফেলবো, কোনো সমস্যা নেই, তা আপনাদের কোনো ক্ষতি হবে তা না, ধীরে ধীরে আমরা আগাবো, কোনো সমস্যা নেই। আমি যে বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি, বোঝানোর চেষ্টা করছি, এটা আপনারা আসলে বুঝতে পারছেন, কম পড়াই, যতটুকু পড়াই অতটুকু রিসিভ করেন এবং ওটাকে ব্রেনে এবং আপনার হার্ড ডিস্কের মধ্যে একবার এটাকে ইমপ্রিন্ট করে ফেলেন, হ্যাঁ, যাতে এটা আপনার জীবন থেকে যেন আর মুছে না যায়, এবং এটা নিয়ে আপনি আরো সামনের দিকে নিজেই গবেষণা করার জায়গা তৈরি করতে পারেন, আপনাকে তো জায়গাটা তৈরি করতে হবে যে আপনি ভাববেন যে না আমি এই মেডিসিনটা দেওয়ার পরে এই ক্যারেক্টার রুগী, এটা কেন ক্যারেক্টারটা আসলো, এটা তো আসার কথা না, এটা তো তার মধ্যে ছিল না, তাহলে কি মেডিসিনটা কি আমার ভুল হয়েছে, নতুন ক্যারেক্টার তৈরি করেছে, এই জায়গাগুলো আপনাদেরকে আস্তে 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 দেখতে হবে, বুঝতে হবে, অবজার্ভ করতে হবে, লিখতে হবে, তাতে দেখবেন যে একটা সময় গিয়ে আপনি বুঝবেন যে না এই পাওয়ারটা দিয়ে শুরু করাটাই বেশি, এই পাওয়ারটা দিয়ে আমাকে দেখা উচিত, এই এই ধরনের নেচারের মানুষকে এই পাওয়ারে সবচেয়ে বেস্ট হবে, এই জন্য একটু চিন্তা ভাবনা করতে হবে, একটু খেয়াল করতে হবে, অবজারভেশন করতে হবে। আমাদের মনির ভাই কি বুঝতে পারছে, মনির ভাই, তারপরে আমাদের ফারুক ভাই, খোকন ভাইরা কি বুঝতেছে, ক্লিয়ার হচ্ছে এদের কাছে? হ্যালো, কথা বলেন খোকন ভাই। জি স্যার, জি স্যার, ঠিক আছে, ঠিক আছে না, খালি ঠিক থাকলে হবে না তো, বুঝতেছেন কি? জি স্যার, অবশ্যই স্যার, বুঝতেছি স্যার, একটা পড়ান যেটা আপনার ভালো লাগে, এটি পড়ান, সমস্যা নাই। না ক্যান্থারিজ না পড়তে চাইছিলেন? জি স্যার, ক্যান্সারিস তো বলছিলেন, বলছিলাম আর কি। হ্যাঁ স্যার, পড়ান ক্যান্সারিস, পড়ান, ভালো লাগবে। ক্যান্সারিস আপনারা জানেন নাকি? না স্যার, ক্যান্সারিস ওই মহন্তি স্যার একটু পড়াইছিল সেমিনারে, ওইটুকুই আর কি, হালকা পাতলা। ঠিক, তো ভালো পড়াইছিল, এটা একটা আমার গুজরাটি ব্যক্তির আপনার যে ক্যান্সারিসের যে কোয়ালিটি ব্যবহৃত মেডিসিন না, বেশি আমাদের মাইন্ডে ইউজ হয় না, কম ইউজ হয়, তবে বলা যাবে না যে এই মেডিসিনে রুগী নাই, সব যতগুলো ড্রাগ দেখেন প্রত্যেকেরই রুগী আছে, প্রত্যেক সমান সমান আছে, হয়তো আমরা ওইভাবে এটা পাই না, যেহেতু আমরা ইউজ করি কম, এটার পিকচার আমাদের কাছে আসে আস্তে আস্তে, আমরা প্রয়োগ করতে করতে এটা পেয়ে যাই, তবে সবচেয়ে বড় কথা হলো যে ক্যান্থারিস যদি আমরা যদি প্রথম দিকে যাই, মাইন্ড সিস্টেম যখন শুরু হলো সেকেন্ড সাইকেল সময়, তখন একটা রোগ দিচ্ছিল ডেলিরিয়াম ক্রাইং উইথ হেল্প, উনি এটার উপরে একটা বইও লিখেছেন, সিনিয়র সাইকেল এটার উপরে একটা বইও লিখেছেন, ডেলিরিয়াম ক্রাইং উইথ হেল্প, এবং ওখানে কোন মেডিসিনে ক্রাইং কেমন হয় ওই সময়কার উনি সেই সময় আজ থেকে ধরেন 40 বছর আগে, হ্যাঁ, সেই সময় কেমন কোন মেডিসিনের ক্রাইং কেমন হয় এটা উনি আলোচনা করেছেন, এরপর থেকে দীর্ঘ সময় পানি গড়ে চলতেছে, কিছু কিছু মানুষ ক্যান্টারিজ ইউজ করেছে, কিছু কেউ করেনি, যে খুব যে বেশি মানে ব্যবহার হয় এই মেডিসিনটা তা কিন্তু না, কারণ ক্যান্টারিজের যে পিকচার একটা ওই ধরনের পিকচার সাধারণত আমাদের চেম্বারে সমাজ ব্যবস্থা থাকলেও আমাদের চেম্বারে ওই ধরনের পিকচারের পেশেন্ট আসে, ঠিক আছে, ক্রাইং উইথ হেল্প ফর এই মেডিসিনটা আমাদের এই রুব্রিকটার আন্ডারে প্রায় এখন 17টা মেডিসিন আছে, এর আগে
প্রথম দিকে মনে হয় কেন্টের সময় মনে হয় কেন্টের জামানায় খুব কম মেডিসিন ছিল, তারপরে মনে হয় আপনার এই কতটা মেডিসিন ছিল একটু দেখি নিন, সবটাই দেখাচ্ছে বারবারই। তবে কেন্টের ওই পরে যখন রিভাইজ করা হলো তখন খুব মেডি মেডি ছিল, ঠিক আছে। তো এর মধ্যে ক্যান্থারিস একজন মেডিসিনটাই ঢুকেছে, এই ডিলিরিয়াম ক্রাইং উইথ হেল ওটা নার্ভ থেকে আসছে ক্যান্থারিস ক্রাইং উইথ হেল। এটা দুইটা আছে স্যার, ডিলিরিয়াম ক্রাইং উইথ হেল্প ফর ক্যান্থারিস আর স্টামোনিয়াম দুইটা আছে। এটা 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 পরের ভার্সনে হয়েছে, কিন্তু এর নরমালি 13টা 17টা মেডিসিন আছে। হ্যাঁ ডিলিরিয়াম ক্রাইং উইথ মধ্যে আছে 17টা মেডিসিন, হ্যাঁ ওই আপনার বইয়ের মধ্যে আছে মানে দুটো, এটাকে আপগ্রেড করে দুটো রাখছে, এটা রাখছে হলো এটা হলো কেন্টের ভার্সনটা এটা রাখছে। কেন্টের সময় তিনটা মেডিসিন ছিল, বেলেডোনা কোস্টিকাম সিনা আর ডিলিরাম ক্রাইং উইথ হেল্পার। ডিলিরাম ক্রাইং উইথ হেল্পার এর মধ্যে আছে আপনার দুটো মেডিসিন দিছে, কিন্তু এখানে পাঁচটা মেডিসিন থাকার কথা আছে, হ্যাঁ কিন্তু টেজার ভার্সনে এসে এটাকে দুটো করেছে, মূল ভার্সনে কিন্তু এটা চারটা কি পাঁচটা মেডিসিন। যদি আপনি সিনথেসিস পাশে যান, সিনথেসিস যে লাস্ট ভার্সনটা যেটা টেন ভার্সন বা নাইন ভার্সন, ওখানে গিয়ে আপনি চার পাঁচটা পাবেন। তো আমরা এই দুটো মেডিসিন যেহেতু এখানে আমরা ক্যান্থারিস আলোচনা করবো, বাকিগুলো নিয়ে আলোচনা নাই, ক্যাম্পর ছিল আর জানি কি কি ছিল আমার এখন স্মরণ নেই, বই দেখলে বলতে পারবো। তো এখানে ক্যান্থারিস ডিলিরিয়াম ক্রাইং হেল্পার এই জায়গাটা কেমন করে হয় এটা নিয়ে একটু আমরা আলোচনা করি, তাহলে কিছু কিছু জায়গা আমরা ব্যবহার। ক্যান্থারিস আসলে কি, এটা মুখে মানে এক ধরনের এই মাছি, মাছি থেকে এটা আপনার এই ওষুধটা তৈরি হয়েছে, মাছির মাছিকে স্টিমুলেট করে। এটা আপনার মেইনলি এ যখন মাদার টিনচার লেভেলে থাকে এর একটা বিশাল গন্ধ থাকে, একটা পচা গন্ধ, মানে ওই গন্ধটা যদি আপনি কোনো কারণে বোতলের মুখটা খুলে দেন তাহলে ওই ঘরের ভিতরে সবাই বুঝতে পারবে যে এখানে একটা কিছু ব্যাড স্মেল কিছু একটা আছে, এরকম একটা নেচার এলো মেইন ক্যারেক্টার। মানে এর ধরো ওরজি ডক্ট্রিন অফ সিগনেচারে খুব ব্যাড স্মেল এর থাকে, এর যে অরিজিনাল গন্ধটা এত খারাপ যে আশপাশের লোকরা এই গন্ধ তারা স্মেলের মাধ্যমে নিলে এটা তাদের ট্রলার করতে পারে। ঠিক এই জিনিসটা কেন আমি বলছি, এটা যদি আপনি তার লাইফে দেখেন ক্যান্থারিস আসলে তাই, ক্যান্থারিস চেম্বারে যখন আসবে ডাক্তারের চেম্বারে, ডাক্তারের মনে হবে যেন আমি ভেঙে যাই, মানে চেম্বার থেকে ওই রুগী থাকুক আমি চলে যাই অথবা পালাই, মানে তার আচার আচরণ চাল চলন কথাবার্তার মধ্যে একটা গান্দা ভাব থাকে, একটা গন্ধ বাইরে হবে তার মনে, মানে তার কথা তার শরীর থেকে না তার কথার ভিতরে একটা এমন কথা আপনাকে বলবে আপনি হয় তার সাথে ঝগড়া করবেন নাহলে দুটো থাপ্পড় দিবেন নাহলে তাকে আপনি মেরে যান, এরকম একটা প্রকৃতি। ঠিক আছে ক্যান্থারিস এটা শেষ সর্বশেষ সেমিনারে মন্ত্রী স্যার দেখিয়েছি, আমি ওই প্রসঙ্গে যাচ্ছি না, অন্যভাবে আমি কিছু জিনিস উপস্থাপন করার চেষ্টা করছি। যেমন একটা কেস আমি বলছি, ছেলেটা আসছে একটা চোখের একটা সমস্যা, চোখটা আপনার খুব মানে তার আসলে সমস্যা হয় কি, আমরা ক্যান্থারিস খুব ভালো করে না জানলে প্রথম প্রেসক্রিপশন ক্যান্থারিস কেউ করে না, দুই তিনটা প্রেসক্রিপশন ফেল করার পর ক্যান্থারিসে যায় ইন জেনারেল, খুব কম ডাক্তারে আমি দেখেছি এই পর্যন্ত যারা ক্যান্থারিস প্রেসক্রাইব করে রুগী ভালো করেছে তারা ফার্স্ট প্রেসক্রিপশনে ক্যান্থারিসে যেতে পারে না, কারণ ক্যান্থারিসের কাছাকাছি বেশ কিছু মেডিসিন আছে আমরা ওগুলোর দিকে বেশি আমাদের নজর চলে। তো এই পেশেন্টটা যখন তার চোখ তার ফুলা লাল, যেটা কনজারভেটিভ কনজারভেটিভ বলে আই কন্টাক্ট করে কথা বলে, মানে ক্যান্থারিসের যত মানে নর্মাল বিহেভিয়ার থেকে অ্যাবনর্মাল বিহেভিয়ার বেশি, অর্থাৎ আপনার সাথে জোর জুলুম করে আই কন্টাক্ট করবে। হয়তো অনেক সময় ডাক্তার আই কন্টাক্ট করতে চায় না রুগীর সাথে, কিন্তু রুগী ডাক্তারের সাথে আই কন্টাক্ট করবে এবং কন্টাক্ট করে কথা বলবে, হ্যাঁ এবং এটা এটা করতে সে অভ্যস্ত, কেন সে খুব জেদি মানুষ, খুব ডিফাইন্ড লেভেলের লোক, খুব ভয়ঙ্কর মেন্টালিটির লোক,
এবং সে আপনারা জানেন যে যাকে যাকে দিয়ে সে তার কাছে সে সারেন্ডার করে তাকে গালাগালি, অর্থাৎ যদি ক্যান্সারে যদি কোনো কারণে ডাক্তারের কে উপকার না হয় তাহলে আপনার 14 গোষ্ঠী উদ্ধার করে দেবে। এমন উদ্ধার করবে মানে যার কাছে বলবে সে এসে আপনাকে বলবে যে আরে ও তো আপনার মানে আপনার পুরো ফ্যামিলি 12টা বাজায় দিবে, মানে এমন কথাবার্তা বলবে আপনাকে। এই হলো তার আচরণের মধ্যে এরকম একটা ভাব থাকে, সে কথা বলার সময় সে আই কন্টাক্ট করে কথা বলবে এবং কন্ট্রোল করার চেষ্টা করবে। তখন আপনি রুগীকে জিজ্ঞেস করবেন যে আপনি কোথায় থাকেন, কি করেন। আমরা যেমন রুগীর প্যাথোলজির রিলেটেড কিছু কোশ্চেনের বাইরেও অনেক অপ্রয়োজনীয়, যখন ততক্ষণ পর্যন্ত আমি মেডিসিন সিলেক্ট রাইট সিমিলিভাবে আমি না যেতে পারি ততক্ষণ পর্যন্ত আজে বাজে গল্প করতে হবে। কোনো এক কুসুম কোনো এক জায়গার থেকে হয়তো আমাকে একটা মেডিসিন সিলেকশনের শেড দিতে পারে, এই জন্য আমরা হয়তো অনেক অপ্রয়োজনীয় কথা বলি যেটা সাধারণত অন্য প্যাথির লোকেরা করে না, বা হোমিওপ্যাথি ডাক্তাররাও যারা এই সিস্টেম করে না তারাও করে না। তাকে জিজ্ঞেস করলাম কোথায় লেখাপড়া করেছেন, ঘরে কে কে আছে, এখানে আমার এখানে কিভাবে আসলেন, মানে যে জিনিসগুলো সাধারণত রুগীরাও উত্তর দিতে অভ্যস্ত না আর সাধারণত এই ধরনের কোশ্চেন কেউ করেও না। রুগী ডাক্তারের কাছে আসতে আবার কেমনি আসছে এটা জানা দরকার, যখন এই ধরনের কোশ্চেন ক্যান্সারিস্টে করবেন কেন কি বিরক্ত আরে ডাক্তার সে ফালতু কথা বলে লাভ কি, আমি তো বললাম আমার রোগ এটা আবার এত কিছু জানার দরকার আপনি আমার ওষুধ দিয়ে দেন, তখন আমি কেউ একটা ডাক্তার একটা বিব্রত হয়ে যাবেন কি ব্যাপার। ডাক্তারের কথায় মানে ভালো না লাগলো কিন্তু ডাইরেক্ট মুখের উপর বলে আচার আচরণে বোঝা যায়, এমনকি প্লাটিনেও বলে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ মেডিসিন হলো প্লাটিনা, যে কিনা নিজেকে সবসময় উপরে রাখার চেষ্টা করে এবং নিজের কোয়ালিটি শো অফ করে, সেও কিন্তু ডাক্তারকে রেভারেন্স করে। কেন করে, ঠিক আছে আচার আচরণ দেখলো যে আপনার কথার সাথে আমি এগ্রি করলাম বললো কথাটা এভাবে না বলি একটু ঘুরিয়ে বলি একটু সফটলি বলি এরকম বলবো হঠাৎ করে মুখে আসলো সে বলে এটা ক্যান্সারের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। অবজারভেশনের মধ্যে আমরা দেখি এবং আপনি দেখবেন এরা কারো কাছ থেকে কোনো সাহায্য পাওয়ার পরে, কারো কাছ থেকে কোনো হেল্প নেওয়ার পরে, কারো উপকার নেওয়ার পরও সে কোনোদিন সে ওই লোকের কৃতজ্ঞতা তো স্বীকার করেই না, এবং কোনোদিন যদি তার কোনো প্রয়োজন হয় সেটাও সে দিবে না মিলে এই টাইপের পথে। আর এই জন্য ক্যান্সারিজের সাথে তার আশপাশের লোকদের খুব একটা ভালো রিলেশন, এরা নিজের মতো চলতে থাকে এবং এদের আচার আচরণের সবকিছুর মধ্যে আপনি দেখেন এই জন্য আমরা কি দেখি ক্যান্সারিজের একটা ইরিটেশন থাকে, একটা ইরিটেশন বেশি থাকার কারণে তার প্রবলেম ফিজিক্যাল লেভেলে কি রোগ হয়, বার্নিং হয়। কোথায় বার্নিং হয়, তার ইউরিনারিতে বার্নিং হয়, অর্থাৎ ফিজিক্যালি যে মেন্টালি বার্নিংটা তার কোন জায়গাটা সেন্সিটিভ অর্গান, যে অর্গানটা বার্নিং হলে একজন মানুষ টলার করতে পারে, শরীরে বার্নিং হলে কিন্তু পানি পুনি এটা ওটা দিয়ে কোনো, কিন্তু যখন ইউরিনারি ট্র্যাকে কারো বার্নিং শুরু হয় তখন সেটা কিন্তু তার টলার বাইরে। কেন বার্নিংটা হয়, সে সবাই সাথে সে জ্বলে এবং সবাই তাকে জ্বালায় এবং সেও সবাইকে দিয়ে সবাইকে জ্বালায়, যার কারণে তার এরকম আচার আচরণে সবাই তাকে কি করে, এই কারণে সে জ্বলে এবং অন্যদেরকে সে জ্বালায়, যেখানে চান্স পায় সেখানে সে তাকে খোঁচায়। অর্থাৎ আপনি যদি দেখেন সবসময় আমরা গডের কাছে স্রষ্টার কাছে আল্লাহর কাছে নিজেকে সারেন্ডার সমর্পণ করি আমাদের যে কোনো বিপদ আপদ অসুবিধা দুঃখ কষ্টে, আমরা তাকে ডাকি প্রয়োজনে অপ্রয়োজনে, এবং কখনোই আমরা মনে করি না যে আমি তোমাকে ডাকবো বা তোমাকে তোমার আমি তোমার কাছে আমি সারেন্ডার করব, তোমার কাছে আমি আমার প্রেয়ার করব, তুমি আমার এর বিনিময়ে আমাকে দিতে হবে, যদি না দাও তাহলে আমি প্রেয়ার, এরকম কিন্তু আমরা বলি। আমরা চাই উনি না দিলেও আমরা সন্তুষ্ট হই, দিলেও আমরা সন্তুষ্ট হই, কিন্তু এর ক্ষেত্রে ব্যতিক্রম, এ গড এবং ব্লাসফেমি করে, গডকে সে অ্যাটাক করে। গড এখানে কে, ডাক্তার হতে পারে,
তার কর্তা ব্যক্তি হতে পারে, তার আপনজন হতে পারে, অর্থাৎ যার থেকে সে সবচেয়ে বেশি সুবিধা নেয় তাকে বেশি সে দাঙ্গা দেয় এবং তাকে বেশি সে অ্যাটাক করে। এই জন্য দেখি আমরা কি করি যে তার কথা বলার ঢঙ্গের মধ্যে একটা থাকবে এগ্রেসিভনেস, একটা ব্লাসফেমি ভাব থাকবে, অন্যকে অ্যাটাক করে কথা বলবে, এটা খেয়াল রাখবে, অন্যকে অ্যাটাক করে কথা বলবে। ও তার সমস্যাটা শুরু হয় যখন সে তার মতো চলতে পারে, যখন সে সিজড হয়ে যায়। আমরা জানেন সিজড এর মধ্যে তিনটা মেডিসিন, একটা হলো ফসফরাস, ক্যান্থারিস, আর হলো আয়োসিনাস। সিজড কন্ডিশন হলো এমন যে আমার ক্যাপাবিলিটি আছে, ক্ষমতা আছে, পাওয়ার আছে, কিন্তু আমি এটাকে কাজ করতে পারি না, আমি একে অন্য কোনো শক্তি আমাকে হল্ড করে দিচ্ছে। যেমন হঠাৎ করে আপনি এখান থেকে রংপুর যাচ্ছেন, মাঝপথে আপনার প্রাইভেট কার গেল বন্ধ, এমন একটা জায়গায় গিয়ে বন্ধ হলো যেখানে আশপাশে কোনো লোকালয় নেই, ঘর বাড়ি নেই, শুধু দুধু করে ধান খেয়ে, আর এখান থেকে লোকালয় বাড়ি অনেকটা দূর। তখন বাধ্য হয়ে কি করবেন আপনি? পুরোপুরি নিজেকে সমর্পণ করবেন, কিছু করেন। কখন একজন মেকার আসবে অথবা যে ড্রাইভার আপনার গাড়িতে আছে সে কখন টিকিট, যতই আপনি কিছু করেন না কেন আপনার কিছু করেন, এই লেভেলে তখনই কেন অন্যরা কি করে ফসফরাস তখন নিজেকে সারেন্ডার করে। আয়োজ কি করে তখন? সে নিজেকে কি করে? সে উপায় না থাকলে সে সামনে যে থাকবে তার কাছে পুরোপুরি সমর্পিত, কিন্তু এ যে যেখানে সে সিজড হয় সেখানে সে তার খারাপ বিহেভিয়ার এক্সপ্রেস করা শুরু করে। সে এই জিনিসটা তার বুদ্ধিতে নাই যে এই লোকটার সাথে যদি আমি খারাপ বিহেভিয়ার করি তাহলে তো আমার জীবন শেষ, তাহলে তো আমার আরো ক্ষতি, এইটা জিনিস তার মাথার মধ্যে কখন। অর্থাৎ যাকে দিয়ে সে হেল্প পাবে, যার ক্ষেত্রে তার জীবন চলার জন্য প্রয়োজন, তাকে সাথে তার বিহেভিয়ার। এই জন্য দেখি আমরা রুডনেস এবং ডিলিশন ইঞ্জুরি বিং ইট। রুডনেসটা কি? ডাক্তারের সাথে ডাক্তারকে কেন মানুষ রুগীরা মানে ভালো ব্যবহার করে, সবচেয়ে জেন্টেল, ডাক্তার দুইটা গালি দিল, ডাক্তার বকা দেয়, অনেক কিছু করি আমরা রুগীদের সাথে, অনেক খারাপ বিহেভিয়ারও করি, অনেক ডাক্তাররা করে, অনেক সময় আমরা রুড়ো কথা বলি, রুড়ো আচরণ করি, কিন্তু পেশেন্ট কিন্তু আমাদের সাথে সবসময় একটা পোলাইট জেন্টেল আচরণ করে। কেন করে? সে জানে যে এর কাছে আমার বাঁচা মরা ডিপেন্ড করে। আমি যদি ডাক্তারের সাথে উল্টা পাল্টা কথা বলি তাহলে তো আমি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবো, ক্যান্সারিস এই জিনিসটা বুঝছে না। এই জন্য ডিলিশন ইঞ্জুরি বিং ইঞ্জুরির সাথে তার মধ্যে কি আছে? রুডনেস চলে আসছে। ওকে, ক্লিয়ার, বুঝা যাচ্ছে? হ্যালো খুকুন ভাই রেকর্ডিং অফ করেন, খুকুন ভাই রেকর্ডিং সেভ করেন।